শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম। রাশিয়ার রাজধানীতে ইউক্রেনের হামলার পরিকল্পনা, উল্টো রাশিয়ার হামলায় ইউক্রেনের 250 সেনা নিহত। আফগানিস্তানের মহিলা স্কুলে হামলা, প্রায় 80 জন স্কুল ছাত্রী বিষক্রিয়া শিকার হয়ে হাসপাতালে। এবার রাশিয়ার বেলগুরুত রক্ষায় হাজার হাজার সেনা পাঠাবেন চেচেন নেতা কাদিরভ। সিঙ্গাপুরে গোপন বৈঠকে যুক্তরাষ্ট্র, ভারত এবং চীনের গোয়েন্দা প্রধানরা। এবং সবশেষ থাকছে ভয়াবহ অবস্থা ইসরায়েলে, বিক্ষোভের আগুনে জ্বলছে ইসরায়েল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। ইউক্রেনের বড় ধরনের একটি আক্রমণ বন্ডল করে দেওয়ার দাবি করেছে রাশিয়া। একই সঙ্গে দেশটির 250 জন সেনাকে হত্যার দাবিও করেছে মস্কো। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে তাদের বাহিনী ইউক্রেনের বড় ধরনের একটি আক্রমণ ব্যর্থ করে দিয়েছে এবং 250 জন ইউক্রেনীয় সেনাকে হত্যা করেছে। রাশিয়ার বক্তব্য, রবিবার দুনস্ক অঞ্চলে 6টি যান্ত্রিক এবং দুটি ট্যাঙ্ক ব্যাটালিয়ন ব্যবহার করে আক্রমণ শুরু করে ইউক্রেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে 4 জুন সকালে শত্রুরা দক্ষিণ দিকে দুনিস্কের সম্মুখ সময়ের 5টি সেক্টরে বড় আকারের আক্রমণ শুরু করে। এই হামলায় ইউক্রেনীয়রা রাশিয়ার প্রতিরক্ষা ভেদ করার চেষ্টা করেছিল, কিন্তু তারা লক্ষ্য অর্জন করতে পারেনি, তাদের হামলা সফল হয়নি। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পোস্ট করা ভিডিওতে দেখা যায় আকাশ থেকে সামরিক গাড়িতে হামলা হচ্ছে। মস্কো দাবি করেছে ইউক্রেনের 250 সৈন্যর পাশাপাশি 16টি ট্যাঙ্ক হারিয়েছে। এদিকে একটি প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে কিয়েভের হামলা ব্যর্থ করে রুশ বাহিনী 250 ইউক্রেনীয় সৈন্যকে হত্যা করার পাশাপাশি 16টি ট্যাঙ্ক, পদাতিক যুদ্ধের যান এবং 21টি সাজুয়া যান ধ্বংসের দাবি করেছে রাশিয়া। উত্তর আফগানিস্তানের দুটি আলাদা হামলায় প্রায় 80 জন স্কুল ছাত্রী তাদের প্রাইমারি স্কুলে বিষক্রিয়ার শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। রোববার এই কথা জানিয়েছে স্থানীয় শিক্ষা কর্মকর্তা। 2021 আগস্টে তালিবান ক্ষমতায় এসে নারী এবং কিশোরীদের অধিকার এবং স্বাধীনতায় হস্তক্ষেপ করার পর এই ধরনের ঘটনা প্রথম বলে ধারণা করা হয়। ক্লাস সিক্স থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত মেয়েদের শিক্ষা নিষিদ্ধ করা হয়েছে। চাকরি এবং জনসমকক্ষে নারীদের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ওই শিক্ষা কর্মকর্তা বলেন, যে ব্যক্তি বিষ প্রয়োগের জন্য দায়ী তার কোনো ব্যক্তিগত ক্ষোভ আছে, তবে এই সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি। প্রাদেশিক শিক্ষা বিভাগের প্রধান মোহাম্মদ রহমানি বলেন, সাংচারাক জেলায় প্রায় 80 জন ছাত্রীকে বিষ প্রয়োগ করা হয়েছে। তিনি জানান, ওইসব ছাত্রীকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং তাদের সবাই এখন ভালো আছে। বিভাগীয় তদন্ত চলছে। প্রাথমিক তদন্তে দেখা যাচ্ছে ক্ষুব্ধ কেউ একজন ওই হামলার জন্য তৃতীয় পার্টিকে অর্থ দিয়েছে। রাশিয়ার বেলগুরুত অঞ্চল ইউক্রেনের গোলার লক্ষ্যবস্তু হচ্ছে। গত সপ্তাহে অঞ্চলটিতে ইউক্রেনের হামলায় অন্তত 7 জন নিহত হয়েছে। অঞ্চলটি রক্ষায় চেচেন নেতা রমজান কাদিরভ সেনা পাঠানোর প্রস্তুত নিয়েছে। এর আগে ভাড়াটে সেনাদল ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিন বেলগুরুতে সেনা পাঠানোর ঘোষণা দিয়েছিলেন। রমজান কাদিরভ বলেছেন, আমি স্মরণ করিয়ে দিতে চাই, বেলগুরুত অঞ্চলে যেসব সন্ত্রাসীরা হানা দিচ্ছে তাদের সঙ্গে চেচেন ইউনিট বোঝাপড়া করতে পারে। এই চেচেন নেতা বলেন, চেচেন মিলিটারিতে ব্যাটালিয়ন এবং রেজিমেন্ট আকারে 70,000-এরও বেশি সেনা রয়েছে। এটা 3টি সেনাবাহিনীর সমান। চেচেন সেনারা শুধুমাত্র আদেশের অপেক্ষায় রয়েছে। বেলগুরুত রাশিয়ার পশ্চিম অবস্থিত একটি প্রদেশ। সাম্প্রতিক সপ্তাহে অঞ্চলটিতে বেশ কয়েকটি ইউক্রেনীয় হামলায় লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। আল আরাবিয়ার খবরে বলা হয়েছে, কয়েকদিনের হামলায় হাজার হাজার মানুষ দক্ষিণ পশ্চিম বেলগুরুদের গ্রাম ছেড়ে পালিয়ে গেছে। অঞ্চলটিতে ইউক্রেন থেকে সশস্ত্র অনুপ্রবেশ হওয়ার পর এই ঘটনা ঘটেছে। ওয়াগনার প্রধান ইএফজি গো প্রিগোজিন বলেছেন, সামরিক নেতৃত্বে বেলগুরুতকে রক্ষা করতে অক্ষম বলে অভিযুক্ত করেছেন। তিনি বলেন, যদি প্রতিরক্ষা মন্ত্রণালয় নিকট ভবিষ্যতে বেলগুরুত অঞ্চলে যা ঘটছে তা বন্ধ করতে না পারে, তাহলে অবশ্যই আমরা রাশিয়ার ভূমি রক্ষা করতে আসব। সারা বিশ্বের গোয়েন্দা প্রধানরা সিঙ্গাপুরে মিলিত হলেন গোপন বৈঠকে। এতে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র, ভারত, চীনের গোয়েন্দা প্রধানরাও। জানা গেছে, সিঙ্গাপুরে গত শুক্রবার শুরু হওয়া 3 দিনের শাংগ্রিলা ডায়ালগ নিরাপত্তা সম্মেলনের ফাঁকে বিশ্বের প্রায় 2 ডজন প্রধান গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা ওই বৈঠক গোপন বৈঠক করেছেন। এই বৈঠক সম্পর্কে জানেন এমন 5 ব্যক্তি বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য দিয়েছে। শনিবার সংবাদ মাধ্যমের চোখের আড়ালে হয় এই বৈঠক। এবার ওই প্রথম নয়, সিঙ্গাপুরে এমন বৈঠক নাকি কয়েক বছর ধরেই হচ্ছে, যার আয়োজন করে সিঙ্গাপুর প্রশাসন। গোপনীয়তাকে প্রাধান্য দিয়েই প্রতিবার ওই গোপন আয়োজন হয় বলে জানানো হয়েছে। বৈঠকের আগে সে সম্পর্কে প্রকাশ্যে কিছুই জানানো হয় না। জানা যাচ্ছে, বৈঠকে ভারতের পক্ষে উপস্থিত ছিলেন সামন্ত গোয়েল। তিনি ভারতের বৈদেশিক সংস্থা
রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং বা র এর প্রধান। যুক্তরাষ্ট্রের হয়ে হাজির ছিলেন সেদেশের জাতীয় গোয়েন্দা প্রধান অ্যাব্রিল হেইনেস। কিন্তু কেন এই বৈঠক? সূত্রের দাবি, পরস্পরের সঙ্গে সংযোগ রাখতে গোয়েন্দারা নাকি সাংকেতিক ভাষায় আদান প্রদান করেন তথ্য, আর সে যোগাযোগের বোঝাপড়ার উন্নতি ঘটাতেই এই বার্ষিক গোপন বৈঠকের আয়োজন। শাংগ্রিলা ডায়ালগ নিরাপত্তা সম্মেলনে অংশ নেওয়ার সময় সিঙ্গাপুরের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছিলেন, গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অংশগ্রহণকারীদের তাদের সমমর্যাদা অন্য দেশের কর্মকর্তাদের সঙ্গে দেখা করার সুযোগ নেন এখানে। বিচার ব্যবস্থা সংস্কার পরিকল্পনা বাতিলের দাবিতে আন্দোলনের 22তম সপ্তাহে প্রবেশ করেছে ইসরায়েলি বাসিন্দারা। সাপ্তাহিক আন্দোলনের অংশ হিসেবে শনিবার তেল আবিবের রাস্তায় জড়ো হন কয়েক হাজার আন্দোলনকারী। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সরকারের বিচার ব্যবস্থা সংস্কারের প্রতিবাদে সাপ্তাহিক আন্দোলনের অংশ হিসেবে এদিন রাজপথে নামেন হাজার হাজার মানুষ। ইসরায়েলের জাতীয় পতাকা হাতে ড্রাম বাজিয়ে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান দেন তারা। একটাই দাবি, বিচার ব্যবস্থা সংস্কারের উদ্যোগ বাতিল করা হোক। আন্দোলনকারীদের অভিযোগ, নেতানিয়াহু সরকারের বিচার ব্যবস্থা সংস্কার গণতন্ত্রকে হুমকির মুখে ফেলবে। তাছাড়া এই বিচার ব্যবস্থা কার্যকরের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তার বিরুদ্ধে চলা আইনি মামলা থেকে বাঁচার সুযোগ খুঁজছেন বলেও অভিযোগ করা হয়েছে। নেতানিয়াহু দুর্নীতির অভিযোগে বিচারাধীন বলে জানা গেছে, যদিও তিনি তা অস্বীকার করেছেন। নেতানিয়াহু বিচার ব্যবস্থা সংস্কারের নামে ইসরায়েলের একনায়কতন্ত্র কায়েম করতে চাইছেন বলেও অভিযোগ করেন আন্দোলনকারীরা। 29শে ডিসেম্বর ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন কট্টরপন্থী নেতা বেঞ্জামিন নেতানিয়াহু। এরপরই সুপ্রিম কোর্টের ক্ষমতা কমিয়ে বিচার ব্যবস্থা সংস্কারের উদ্যোগ নেন তিনি। নতুন সংশোধনীতে সুপ্রিম কোর্টের যে কোনো সিদ্ধান্ত বাতিলের ক্ষমতা দেওয়া হয়েছে ইসরায়েলের পার্লামেন্টকে। এই উদ্যোগের জেরে নেতানিয়াহু নিজ রাষ্ট্রের জনগণের রোষানলে পড়েন। যদিও তীব্র আন্দোলনের মুখে বেঞ্জামিন নেতানিয়াহু বিচার ব্যবস্থা সংস্কারের উদ্যোগ সাময়িক স্থগিতের ঘোষণাও দিলেও এই উদ্যোগ পুরোপুরি বাতিল এবং নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভ অব্যাহত রেখেছে ইসরায়েলের সাধারণ মানুষ। আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।